নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল এডুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের যে মিসলেনিয়াস আইটেমগুলো চলছিল তার মধ্যে আজকের আইটেমটি হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। এই বুকস অ্যান্ড অথার্স অনেকগুলি পার্টে আছে, কারণ অনেকগুলি বইয়ের নামই আমাদেরকে মোটামুটি পড়তে হয়, প্রায় 130টা মতো বইয়ের নাম। তো তাই এই ভিডিওটা যাতে বেশি বড় না হয়, তাই জন্য এটাকে কতগুলো পার্টে ভাগ করা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখুন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি এটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো অ্যাজ এ নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো শুরু করা যাক বন্ধুরা। প্রথম হচ্ছে দ্য হিন্দুজ। দ্য হিন্দুজ বইটি লিখেছেন ওয়েন্ডি ডনিগার। দ্য হিন্দুজ বইটি লিখেছেন ওয়েন্ডি ডনিগার। নেক্সট নেক্সট বুক হচ্ছে ইগনাইটেড মাইন্ড। ইগনাইটেড মাইন্ড এটা লিখেছেন এপিজে আব্দুল কালাম। আরও দুটো বই আছে এপিজে আব্দুল কালামের, উইংস অফ ফায়ার আর দ্য লুমিনাস স্পার্কস। দ্য ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার আর দ্য লুমিনাস স্পার্ক, তিনটে হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা বিখ্যাত তিনটি বই, আপনাদেরকে মনে রাখতে হবে এগুলো। নেক্সট হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ, খুব বিখ্যাত বই দ্য অডাসিটি অফ হোপ। এটা লেখা হচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার। এবং তারপরের বই হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার, এটাও লেখা হচ্ছে বারাক ওবামার, বিখ্যাত লেখক, বিখ্যাত ব্যক্তিত্ব, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার লেখা হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ আর ড্রিমস ফ্রম মাই ফাদার বারাক ওবামা। নেক্সট আসা যাক, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার সঞ্জয় বারু। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার সঞ্জয় বারু। এবং 24 ব্র্যান্ড মন্ত্রাস হচ্ছে জগদীপ কাপুর। 24 ব্র্যান্ড মন্ত্রাস জগদীপ কাপুর। আর দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার হচ্ছে সঞ্জয় বারু। আপনারা মনে থাকা আছে কি হয়তো আপনাদের, যে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার একটা সিনেমাও হয়েছিল কিছুদিন আগে, সিনেমাটা রিলিজ করেছিল সম্ভবত 2019-এ সিনেমাটা রিলিজ করেছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, লেখা হচ্ছে কার সঞ্জয় বারু। নেক্সট সঞ্জয় বারু নামটা ওখানে ঠিক বোঝা যাচ্ছিল না, কেটে গেছিল অর্ধেকটা, এখানে দেখুন দেখতে পাবেন সঞ্জয় বারু। নেক্সট দ্য সেড অফ সোর্টস। দ্য সেড অফ সোর্টস বিখ্যাত লেখক এম জে আকবর। এবার হচ্ছে আধে আধুরে। ট্র্যাডিশনাল বইগুলোর মধ্যে এটা খুব বিখ্যাত, আধে আধুরে, এটা একটা নাটক, এটা মোহন রাকেশের। আপনার ইউটিউবে সার্চ করলে এই নাটকটা পেয়েও যাবেন, হয়তো দেখবেন, খুব ভালো নাটক, আধে আধুরে, মোহন রাকেশের লেখা। তারপর হচ্ছে ইন কাস্টডি। ইন কাস্টডি 11 নম্বর, ইন কাস্টডি অনিতা দেশাই। 11 নম্বর অনিতা দেশাই, ইন কাস্টডি অনিতা দেশাই। এরপর হচ্ছে সি অফ পপিস। সি অফ পপিস হচ্ছে অমিতাভ ঘোষ। সি অফ পপিস অমিতাভ ঘোষ। তারপর হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা। দেখুন অমর্ত্য সেন। নেক্সট 14 নম্বর আন অ্যাকাস্টমড আর্থ ঝুম্পা লাহিড়ির লেখা। নেক্সট 15 নম্বর ট্রাভেলিং থ্রু কনফ্লিক্ট হামিদ, প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের হামিদ আনসারির লেখা। টার্মিট ইন দ্য ট্রেডিং সিস্টেম জগদীশ ভাগবত, লাস্টে টি আছে, এটা BHAGWAT, জগদীশ ভাগবত।
ষোলো নম্বর বইটা দ্য টার্মিট ইন দ্য ট্রেডিং সিস্টেম জগদীশ ভাগবত। এরপর ১৭ নম্বর বইটা লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার এটা লিখেছেন আর ভেঙ্কটরমন, আর ভেঙ্কটরমন। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার দ্য হিন্দু ভিউ অফ লাইফ সর্বপল্লী রাধাকৃষ্ণ লিখেছেন এটা, দ্য হিন্দু ভিউ অফ লাইফ। এবার ভয়েস অফ কনসায়েন্স লিখেছেন ভি ভি গিরি, ভয়েস অফ কনসায়েন্স ভি ভি গিরি। নেক্সট উইদাউট ফিয়ার অর ফেভার, ২১ নম্বর বই দেখুন, উইদাউট ফিয়ার অর ফেভার লিখেছেন নীলম সঞ্জীব সঞ্জীবর রেড্ডি, নীলম সঞ্জীবর রেড্ডি। ইনিও একজন প্রেসিডেন্ট ছিলেন, প্রাক্তন প্রেসিডেন্ট। টু লাইভস ২২ নম্বর টু লাইভস লিখেছেন বিক্রম শেঠ, বিখ্যাত লেখক বিক্রম শেঠ। নীল দর্পণ, নীল দর্পণ আপনারা সবাই জানেন ইংরেজ ওই নীলকর সাহেবদের, নীল চাষিদের উপর অত্যাচারকে নিয়ে লেখা নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্র। ইতিহাসেও প্রায় কোশ্চেনটা আছে নীল দর্পণ দীনবন্ধু মিত্র। এরপর লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষ, লাইভ ডিভাইন অরবিন্দ ঘোষ। এখানে দুটো বই আছে, একটা লাইভ ডিভাইন একটা ডিভাইন লাইফ হয়। মনে রাখার স্টাইল হচ্ছে আ লা, লাইফ এর লা অরবিন্দর আ, আ লা অরবিন্দ লাইভ ডিভাইন। ২৫ নম্বর এ বেন্ড ইন দ্য রিভার, এ বেন্ড ইন দ্য রিভার ভি এস নাইপাল। নেক্সট চলে আসা যাক ক্রাই দ্য পিকক, ২৬ নম্বর বই দ্য ক্রাই দ্য পিকক অনিতা দেশাইয়ের লেখা। ২৭ নম্বর দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং, বিখ্যাত ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার ব্যাটসম্যান ছিলেন অলরাউন্ডার ছিলেন। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিং। ২৮ প্যাট্রিয়ট অ্যান্ড প্যাট্রিশনস, প্যাট্রিয়ট অ্যান্ড প্যাট্রিশনস রামচন্দ্র গুহ, রামচন্দ্র গুহ। ২৯ নম্বর বই গবান, ৩০ নম্বর গোদান এবং ৩১ নম্বর মনসরোবর। তাহলে গবান গোদান আর মনসরোবর ২৯ ৩০ ৩১ তিনটে হচ্ছে মুন্সী প্রেমচাঁদের লেখা। ৩২ নম্বর ইন কাস্টডি এটা রিপিট আছে, আগেও দেশ যখন আমরা শুরু করেছিলাম প্রথম থেকে এটা ছিল ইন কাস্টডি অনিতা দেশাইয়ের লেখা। ৩৩ এ ব্রাশ উইথ লাইফ, এ ব্রাশ উইথ লাইফ এটা হচ্ছে জন কর্নার, জন কর্নার COERNER কর্নার, জন কর্নার। ৩৪ নম্বর আ কনসেপচুয়াল এনসাইক্লোপিডিয়া অফ গুরু গোবিন্দ সাহিব, আ কনসেপচুয়াল এনসাইক্লোপিডিয়া অফ গুরু গোবিন্দ সাহিব, গুরু গোবিন্দ সাহিব গুরু গ্রন্থ সাহিব, সরি ভুল উচ্চারণ হয়েছে গুরু গ্রন্থ সাহিব। ৩৪ নম্বর হচ্ছে এস এস কোহলি। ৩৫ নম্বর আ ফরেন পলিসি ফর ইন্ডিয়া, আ ফরেন ৩৫ নম্বর আ ফরেন পলিসি ফর ইন্ডিয়া আই কে গুজরালের লেখা, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। ৩৬ নম্বর মুন অ্যান্ড সিক্স পেন্স, মুন অ্যান্ড সিক্স পেন্স এটা হচ্ছে সমারসেট, ডব্লিউ সমারসেট মগহামের লেখা সমারসেট। ৩৭ নম্বর মুডস লাস্ট সাইট, মুডস লাস্ট সাই এস আই জি এস সাই, মুডস লাস্ট সাই ৩৭ নম্বর সলমান রুশদির লেখা। ৩৮ নম্বর পোর্ট্রেট অফ ইন্ডিয়া, পোর্ট্রেট অফ ইন্ডিয়া বেদ মেহতার লেখা, পোর্ট্রেট অফ ইন্ডিয়া বেদ মেহতা। নেক্সট রেজ অফ অ্যাঞ্জেলস, রেজ অফ অ্যাঞ্জেলস সিডনি সেলডমের লেখা। প্রিজনার্স স্ক্র্যাপবুক, বিখ্যাত বই প্রিজনার্স স্ক্র্যাপবুক লালকৃষ্ণ আদবানির লেখা। মাই স্ট্রাগলার স্ট্রাগলস, মাই স্ট্রাগলস ৪১ নম্বর বই মাই স্ট্রাগলস
এটা হচ্ছে ইকে নায়নার, ইকে নায়নার। 42 নম্বর ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এ এল বসমের লেখা, BASHAM বসম। 42 নম্বর। 43 নম্বর ওমেন অ্যান্ড মেন ইন মাই লাইফ, খুশবন্ত সিং এর লেখা, ওমেন অ্যান্ড মেন ইন মাই লাইফ, খুশবন্ত সিং। 44 জুলফিকার আলী ভুট্টো অ্যান্ড পাকিস্তান, জুলফিকার আলী ভুট্টো অ্যান্ড পাকিস্তান, রফি রাজার লেখা, রফি রাজা, RAFI, রফি, RAZ, রাজা। 45 নম্বর উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, ক্লাই পন্টিং এর লেখা। 46 নম্বর উইংক অফ ফায়ার, APJ আব্দুল কালাম, বিখ্যাত বই উইংক অফ ফায়ার, APJ আব্দুল কালাম। যজ্ঞসেনী, 47 নম্বর যজ্ঞসেনী, আছে ডক্টর প্রতিভা রয়, ডক্টর প্রতিভা রয়। 48 নম্বর আ সেকুলার এজেন্ডা, আ সেকুলার এজেন্ডা, অরুণ শৌরি লেখা, অরুণ শৌরি, ARUN অরুণ শৌরি, SHOURII শৌরি। 49 ফ্রিডম অ্যাট মিড নাইট, ফ্রিডম অ্যাট মিড নাইট, ফ্রিডম অর মিড নাইট, অফ মিড নাইট লেখা হচ্ছে ডমিনিক ল্যাপিয়ার, ডমিনিক ল্যাপিয়ার, DOMINIQUE ডমিনিক ল্যাপিয়ার, LAPIE RRE ডমিনিক ল্যাপিয়ার। 49 ফ্রেন ফ্রম ফ্রিডম অ্যাট মিড নাইট, ডমিনিক ল্যাপিয়ার। আজকের পাঠ এখানেই শেষ, নমস্কার।